শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম এটিএম পিয়ারুল ইসলাম। বাবার নাম আবুল ফজল চৌধুরী বিএ। মার নাম আমানা বেগম চৌধুরানী। স্থায়ী ঠিকানা কোনটা? গ্রাম কিপাইতনগর, ইউনিয়ন নানপুর, উপজেলা পরিচালি, চট্টগ্রাম। 70-এ ক্লাস 5-এ, 71-এ ক্লাস 6-এ। আমার বাবা মুক্তিযুদ্ধের পক্ষে একজন ব্যক্তি ছিলেন, সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আমার ভাইয়েরা সব ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন, নেতা ছিলেন। আমার মেজো ভাই রফিক উদ্দিন, তিনি ছাত্রলীগে ছিলেন, পরে বিএলএফ কমান্ডার, তিনি পাকিস্তান জাতীয় ফুটবল টিমেরও সদস্য ছিলেন। যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে বিএলএফ ট্রেনিং নেন এবং সশস্ত্র যুদ্ধ করে বান্দরবন এবং রাঙামাটিতে। উনি কি জীবিত আছেন? না, উনি মারা গেছেন। আর আমার আরেক ভাই নুরুল আলম, তিনি ছাত্র সংগঠক ছিলেন এবং আমার হাউস সিটার যিনি ছিলেন জাহানিয়ালা মাস্টার, তিনি আওয়ামী লীগ করতেন। আমাদের এলাকায় আরেকজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন হাসানুল্লাহ মাস্টার, তিনি। এবং আমার এক ভগ্নিপতি ছিল নানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হারুনুর রশিদ, তিনি। এবং মির্জা আবু মনসুর দ্বারা আমরা খুব প্রভাবান্বিত ছিলাম। তারপরে নির্বাচনের জন্য আমরা ব্যাপক পোস্টার লাগিয়েছি, তখন হাতে লেখা পোস্টার, প্রিন্টেড পোস্টার খুব কম ছিল। এবং সাইকেল চালিয়ে চালিয়ে পোস্টার নিয়ে এদিক থেকে সেদিকে যেতাম। একদিন আমার নিজাম ইসলামের একটা মিছিল বের হয়, তারা মিছিল থেকে শেখ মুজিবকে কটাক্ষ করে মিছিল করতেছিল 70-এর নির্বাচনের সময়ে। তখন আমরাও একটা পাল্টা মিছিল বের করে ফেললাম। আমাদের শিক্ষক বলবো যে এরা সব শেখ মুজিবের বিপক্ষে। সেই সময়ে আমরাও, যেহেতু আমাদের বড়রা রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নেমেছি, স্লোগান দিয়েছি, জয় বাংলা বলতাম, জয় বঙ্গবন্ধু বলতাম। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবে আমাদের ধ্যান ধারণা ছিল, স্বপ্ন ছিল। শেখ মুজিবের ছবি, বিভিন্ন ধরনের ছবি কালেকশন করতাম। মাইজবান্ডার শরীফে ওখানে লাল খড়িমাটি বিক্রি করতো। অনেক কষ্ট গিয়ে, কষ্ট করে গিয়ে লাল খড়িমাটি আমরা সংগ্রহ করছি। সেই লাল খড়িমাটি দিয়ে যেখানে সেখানে হোয়াইট দেওয়াল ছিল বা ইয়ে ছিল, লিখে দিতাম জয় বাংলা। সাইনবোর্ডে পাশে জয় বাংলা লিখে দিয়ে চলে যেতাম। মির্জা মনসুর অনেক ঘুরে জিতলো। 7 মার্চে যেদিন ভাষণ দিল, তখন আমরা গ্রামে সবাই ধরে রেখেছে আজকে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করবে এবং লক্ষ লক্ষ লোককে মেরে ফেললো, শেখ মুজিবকে মেরে ফেলবে। আমার
বাবা বলতেছিল যে এই দেশ স্বাধীন ছাড়া কোনো গণতন্ত্র নাই, যেহেতু তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। পরে আসন আমরা শুনলাম, আমার এক চাচা ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার আপন চাচা না, আমার বাবার ফুফুতো ভাই অ্যাডভোকেট নুরামত চেয়ারম্যান, উনি মুসলিম লীগ করতেন, বঙ্গবন্ধু ভাষণ দিলেন, উনি রাত্র হাফাইতে হাফাইতে আমার বাবার কাছে গেলেন, বললো যে বদ্দা বদ্দা বলতেন, আবার আমার বাবা ছাত্রও ছিলেন, তিনি বল বদ্দা এই দেশ স্বাধীন হয়ে যাবে, আমি সত্তরে মুসলিম লীগকে ভোট দিছি, এটা ভুল করছি, এখন আমরা যেই যেখান থেকে পারি আমরা শেখ মুজিবকে হাতকে শক্তিশালী করতে হবে। শেখ মুজিব অঘোষিত যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, এটা একটা টেকনিক অ্যাপ্লাই করছে, এখন আমাদের আর বসে থাকলে হবে না, তো আপনার এখানে একটা আমরা ক্যাম্প করব, যে মুসলিমের সাথে কথা হয়েছে আপনার খামার বাড়িতে একটা ক্যাম্প করবো, যেহেতু এবং ভাত খাওয়াইতে হবে লোকজনের, এবং এখানে বাঁশের লাঠি দিয়ে ওনার বাইক সম্পূর্ণ কাকু বলতাম মিলিটারি কাকু বলতাম, ও ট্রেনিং দেবে বাঁশের জন্য, ছেলেবেলে আসবে বাঁশ দিয়ে খাট দিয়ে ডেমি রাইফেল বানাইতেছে, এগুলো দিয়ে যুদ্ধের ট্রেনিং হবে। এবং খামার বাড়িটার নাম কি? এটা আমার বাবার নামে, আমাদের টিলে ওইখানে ফজল মিয়ার মাজ্জা মিয়ার টিলে, মাজ্জা মিয়ার টিলে তিনটা টিলে পাশাপাশি আমাদের বাড়ির লগেই। এখানে তিন চার দিন পরে বেশ কিছু লোক আসলো, শম্ভু কাকু আসলো, ওনার সাথে আরেকজন আসলো, ওই হারুন দুলাভাই ছিল, তারা মিলে ইয়েতে করতো, তার মধ্যে আবার অ্যাডভোকেট রফিক সাহেব একজন আমার খালতো ভাই ছিল, ওনারাও যোগাযোগ করলো, তখন তিনি বোধহয় আওয়ামী লীগের সভাপতি, তখন পরিচয় আওয়ামী লীগের সভাপতি, আমার আরেক খালতো ভাই অ্যাডভোকেট এক এম এমদাদুল ইসলাম, তিনি ওই সময় তাকে আমরা দেখি নেই, পরে তিনি জয়েন করছেন আমাদের দিকে না। এর মধ্যে দেখতেছি যে আমাদের বাড়ির আশেপাশে ডুবনা ধান ক্ষেত ছিল, ওই টিলের নিচে ওখানে 200-300 এরকম লোক, ওই মিলিটারি কাকু, তখন হ্যাজাক লাইট ছিল, আমরা ফার্ম লাইট করতাম, ফার্ম লাইট দিয়ে এবং ফার্ম লাইটের তেল কিছু আমার বাবা দিত, আর কিছু দুই তিনটা লাগতো, তো আর দুইটা তিনটে এই বাড়ি সে বাড়ি তেল সংগ্রহ করতো, তখন তেল পাওয়াটা মুশকিল ছিল, বাঁশের লাঠি দিয়ে ট্রেনিং শুরু করছে। পরে আবার সেখান থেকে আবার আমতলি প্রাইমারি স্কুল পূর্ব মাইজবেন আমতলি, সেখানে আনন্দ স্কুলের মাঠ, দেখতে দেখতে অনেকগুলো ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে, এবং অনেক আর্মি পার্সন রিটায়ার্ড পার্সন তারা পুলিশের লোক তারা ট্রেনিং দিচ্ছিল, ওই সন্ধ্যার পরে শুরু হইতো, ওদিকে রাত্রে 10টা 11টা পর্যন্ত এইভাবে 4-5 ঘন্টা ট্রেনিং চলতো, আমরাও ট্রেনিং শুরু করলাম, আমরাও ট্রেনিং শুরু করলাম। আমার এক বন্ধু ছিল যোশি, সে ক্লাস 7 পড়তো, তো আমরা আবার এর মধ্যে পরীক্ষা দিয়ে দিলাম, পরীক্ষা দিয়ে আমরাও ক্লাস 7 উঠে গেলাম। একদিন নাজিরের দখল হয়ে গেছে, জিও রহমান সাহেবকে দেখলাম ওইদিকে, তো সেখানে আমার বঙ্গনীপতি ফুট কলোনিতে থাকতো, 26শে মার্চে যেদিন আক্রমণ করলো সেদিন উনি আক্রান্ত হয়ে গেল, খুব বেশি মার্চে ওনাকে পাঞ্জাবিরা, ওনার নাম হচ্ছে যে সিরাজুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে অ্যাডভোকেট ফয়েজের বাড়িতে, উনি আবার পালাই যাওয়ার সময় লাঠি নিক্ষেপ করছে যে পাক আর্মিরা, ওনার মাথা মানে 2-3 ফাটা হয়ে গেছে, তো এলাকার মানুষজন ওনাকে 2-3 দিন লুকিয়ে রেখে পরে কারফু ব্যাক হওয়ার পরে মদুনাঘাট দিয়ে কর্ণফুলি দিয়ে মদুনাঘাট, মদুনাঘাট থেকে মানুষ ওনাকে আলগাইয়ে খাটে করে বাড়িতে নিয়ে গেছে, পরে উনিও মুক্তিযুদ্ধের জন্য যথেষ্ট অবদান রেখেছে, উনি মারা গেছেন। জসীমার আমি খুব জোরে জোরে ধরে মারলাম, এবং যারা মুসলিম লীগ নেতা ইসলাম করতো আমাদের এলাকায় যারা মুসলিম তাদেরকে দেখলে আমরা লাভিত। জসীমের বাড়িতে একটা ডাক্তার সেখানদার নামে একটা লোককে তারা গটর বেঁধে খাওয়া মানে আশ্রয় টশ্রয় দিছে, সে উমরতিক ডাক্তার না গরুর ডাক্তার ছিল, তো সে আবার প্রভুলরও ছিল, সে কিন্তু করা জামা, তার অরিজিনাল বাড়ি কিন্তু ওই এলাকায় ছিল না, জসীমদের বাড়ির সামনে একটা ঘর করে জসীমদের জায়গার উপর থাকতো, তার দেখলে সেখানদারকে দেখলে জসীম জোরে জোরে জয় বাংলা বলতো, এটি তার জন্য খুব কষ্ট হয়ে গেছে। আর একদিন নুরামত চেয়ারম্যান ওনাদেরকে ফজল কাদের চৌধুরী সার্কিট হাউসে ডাকছে, ডাকার পরে বলছে যে সব চেয়ারম্যানেরা মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগারদের লিস্ট দিতে, বিশেষ করে যারা যুদ্ধের জন্য বা স্বাধীনতার জন্য লাফাচ্ছে, উনি শুনে টুনি চলে আসছে। আবার 15 দিন পরে আবার মিটিং ডাকছে, মিটিংয়ে ইয়ে নুরামত চেয়ারম্যানকে ব্রিগেডিয়ার কী জানি ছিল চিটাগং ক্যান্টনমেন্টে, ওনার সামনে ফজল কাদের চৌধুরী বলতেছে এই নুরামদ্যে তোকে সাতগাঁয়ে বসা বলতে তুরো কইলাম লিস্ট দিবে লাই, তুই আজও লিস্ট না, তোর ঘুম জ্বর বেটা, এত আইন দাঁড়িয়ে রাখি, তুই গিয়ে চেয়ারম্যান তুই তাই করে বলছে, তো উনি একটু অপমান বোধ করছে, যেহেতু উনি উচ্চ শিক্ষিত উনি ইংরেজিতে ওনাকে এইভাবে বললো, আপনি একজন মাননীয় স্পিকার
সম্মান করি বড় নেতা, আপনি এভাবে গুরু সাগরের সাথে আমার সাথে ব্যবহার করতেছেন কেন? তো ওইটা ব্রিগেডিয়ার শুনে কনভিন্স হয়ে গেছে। ফজল কাজ চৌধুরী ব্রিগেডিয়ারকে শহর টিটকের নি মারলো, তোমার আব্বাকে গিয়ে শেয়ার করতেছিল ওই সময় যে আমাকে খুব অপমান করছে, দুইটাই করে চার গায়ে বাসায় গালি দিছে। তো আমি ওনাকে এবং ইয়েকে বুঝে বলছি, কিন্তু ব্রিগেডিয়ার শান্ত ছিল, তো এখন তো কিছু একটা করবে শুনলাম। তখন উনি বন্দরের উপদেশটা আমার চাচাটা উকিল, তো চেয়ারম্যান নইলে উকিল, উনি বললো আমাকে এরকম অপমান করছে। নবী চৌধুরী ছিল, নবী চৌধুরী আমার পক্ষে কোনো কথা বললেন না, বলতে সাহস করলেন না, যেহেতু আমরা নবী চৌধুরী গ্রুপ করি, মুসলিম লীগ দুই ধারা ছিল তখন, একটা নবী চৌধুরী গ্রুপ আর একটা ছিল ফটা চৌধুরী। পরে উনি বলছে, নবী চৌধুরী বলছে আমি দেখবো, তুমি ভয় পাইও না। আমার শাশুড়ি হচ্ছে নূর আহমদ চেয়ারম্যানের আপনপুর, ওই শমশু খাকপুর মিলিটারি খাকপুর আপনপুর, ওরা দুই ভাই ছিল। এর সপ্তাহ দশ দিন পরে, সেদিন ছিল সম্ভবত বৃহস্পতিবার, আমরা যাচ্ছিলাম স্কুলে, শুনতেছি যে ওনার বাড়ির এদিকেরাও করে বলছে ওই আবিজুর রহমান কেরানি সাহেবকে আর আমার মামিকে নিয়ে গেছে, মানে আমার শাশুড়িকে নিয়ে গেছে। আমার ওই শাশুড়ির দিক দিয়ে মামা বলতাম, বাবার দিক দিয়ে শাশা বলতাম ওনাকে, যেহেতু বাবার ফুফুতো ভাই। আমরা দেখলাম যে খাড়া ব্রিজ, যখন এরা উঠতেছে না, গাড়ি নেমে যাচ্ছে, তখন আমাদের হাসি পাইছে। তখন পাকিস্তান আর্মিরা ইশারা করে আমাদেরকে বলতেছে যে গাড়ি ধাক্কা দিতে, তখন আমি হেসে উঠলাম, আমি ধাক্কাচ্ছিলাম না। আমি তো জানি না যে আমার নানা এবং আমার মামিকে গাড়িতে রেখে দিছে, গাড়ি ধাক্কা দিয়ে বলতেছে, এখন ওদের প্রতি তো আমাদের একটা ঘৃণে আছে। তারপরে নূর আহমদ সেনের বাড়িও আক্রমণ করছে ওরা, এটা শোনার পরে আমাদের খুব হয়েছে না, আরও খানজীবী রাস্তা সামনে পড়ে গেছে। তখন হাসতেছিলাম, একজন নেমে, আমি যখন হাসতেছি তখন এসে লাঠি দিয়ে পাঁচ ছয়টা বাড়ি দিয়ে দিছে আমাকে। আমার বই টই সব তছনছ হয়ে গেল, আমি প্রাইভেট পড়তে যাচ্ছিলাম বুধ ওই সময়, কি যে উনি ইশারা করতেছে, উনি ইশারা নানা ইশারা করতেছে, আর মামি শাড়ি দিয়ে মুখ ডেকে রাখছে, হ্যাঁ পদ্মারেশি মহিলা ছিল, তখন উনি ইশারা করতেছে সরে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা পরে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পরে আপনার শুনলাম নূর আহমদ চেয়ারম্যান ওয়াইফ আর বাপকে যখন ধরে নিয়ে গেছে, উনি আস্তে আস্তে করে নানুপুর বাজারে মসজিদে নামাজ পড়ছে, আসরের নামাজ, পরিচয় দিল নানুপুর স্কুলে গিয়ে, আমি নূর আহমদ চেয়ারম্যান, আমাকে এইভাবে কেন আসতে, আমি তো এলাকার চেয়ারম্যান। মেজর দেখলো যে উনি একটা আল্লাহওয়ালা মানুষ, ইয়া লম্বা দাড়ি, মাথায় টুপি, আসকান ধরা, এবং চেয়ারম্যান এবং উচ্চশিক্ষিত। আমার মামি আর নানাকেও ছেড়ে দিছে, ওনাকে রেখে দিছিল। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে কনভিন্স হওয়ার পরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে লোকাল রাজাকারেরা এটা সহ্য করতে পারেনি, তারা আবার গিয়ে ওদেরকে ফার্ম আপ করলো। ফার্ম আপ করার পরে উনি যখন বিনাজুর এখানে আসলো, পিছন থেকে গাড়ি এসে হোল বলে ওনাকে দাঁড় করালো, উনি হেঁটে হেঁটে আসতেছে। ওই সময় তো রিক্সা টিক্সা ছিল না গ্রামের পর, বিনাজুরি এখানে আসার পরে হল করে ওনাকে ব্যানার চার্জ করে ওইখানে মেরে ফেলি। আমরাও দৃশ্যটা দেখেছি, দৃশ্যটা দেখেছি, কারণ নূর আহমদ চেয়ারম্যান আসছে, পাঞ্জাবিদের সাথে কী কথা হচ্ছে, উনি নামাজ পড়ছে বাজারে, এই কথাগুলো কিন্তু ছড়ে পড়ছে, বাজারটা জনবহুল বাজার ছিল, এবং চেয়ারম্যান মানে একটা বিশাল ব্যাপার ছিল তখন। এর আগে মির্জাবুদের বাড়িঘেরাও করছে, আর তখন মির্জাবু সাহেব বুধে নবী চৌধুরী মুসলিম লীগ করতেন, ফজল কাদের চৌধুরীর বিরুদ্ধে ছিলেন তিনি। মির্জাবুদের বাড়িঘেরা করে মির্জাবু অল্পের জন্য ধরা পড়ে নাই, উনি আমাদের বাড়িতে চলে আসছে আশ্রয়ের জন্য। প্রায় উনি হাঁটতে পারে নাই, উনি তো এত ভালো মানুষ ছিল, দানবীর ছিল, মানুষ ওনাকে ওই যে গরুর হাপটা আছে না, তো মাটি সমান করার জন্য ইটের উপর বসায় পাঁচ ছজনে ওই যে দিয়ে আমাদের বাড়ির কাছে নিয়ে আসছে। আমার বাড়িতে ডুবতে যাচ্ছিল, তখন খবর আসলো যে আমার বাড়িও আক্রমণ, আমাদের বাড়িও আক্রমণ হবে। তখন আমার বাবা সারা সবাই বাড়ি থেকে চলে গেছে, ওনাকে একটা পাশে আমাদের আরেকটা পুকুর ছিল, পুকুরের জুফের মধ্যে ওনাকে রাখছে, অনেকক্ষণ রাখছে, উনি অসুস্থ হয়ে গেছে। সন্ধ্যার সময় শুনতেছি যে বিনাজুরির এখানে কয়েকজনকে হত্যা করা হয়েছে, মির্জা সাহেবদের ম্যানেজার দত্তবাবু আব্দুল সালাম, মির্জা সাহেবদের কর্মচারী, তারপরে খাকে ওরা ব্যানার চার্জ করে ওই বিনাজুরি খালের নিচে নামিয়ে হত্যা করছে। ওখানে বিনাজুরির এখানে যাওয়ার সময় এখানে ইসেক সাহেব
দয়ালের চাকরি করতেন, ওনাকে সামনে পাইছে, ওকে ডাইরেক্ট চার্জ করে মেরে ফেলছে। এটা সকালে মির্জাবু সাহেব অল্পর জন্য ধরা পড়ে নাই। আর ওনার বড় ছেলে মহসিন আপনার ওই যে গরু গরু আর হাল নিয়ে ওনাদের ইয়ে কৃষক বেরোচ্ছিল, ওইগুলো নিয়ে ওই বড় ছেলে বাইতেছিল এবং দাঁড়িয়ে ওই সময় মুক্তিযুদ্ধের সময় দাঁড়িয়ে রাখছে পাঞ্জাবিরা। আর ওই ইয়ারা লোকাল রাজাগার আর ওনাকে খেয়াল করতে পারেনি, তো উনি হেঁটে হেঁটে আমার বাড়ি আমাদের বাড়ির দিকে চলে গেছে। নানপুর থেকে আমাদের বাড়ি হলে প্রায় 2-2.5 কিলোমিটার, ওনাকে ধরতে পারে নাই। উনি কাছাকাছি আরেকটা বাড়িতে অবস্থান নিয়েছিল, মির্জা আকবরকে ধরছে, ওরাদেরকে খুব পিটাইছে এবং ওকে নিয়ে আসছে, ওকে নিয়ে আসছে মেরে ফেলেছে ইয়েতে কিছু তথ্য নিয়ে। এটা হলো আমাদের কাছে কথা আর কি। মির্জা আকবরের ফুফু ছিল মির্জা আবু সাহেবরা এক ভাই এক বোন, বোনকেও ওই যে ইয়ারা ইলিয়াস মিয়া মির্জা আবুর সৎ ভাই উনি দেখাই দিয়েছিল। এবং উনি সশরীরে নাকি মির্জা আবু সাহেবের বাড়ি অপারেশনের সময় ছিল, ওর খুব ছিল যে মির্জা আবু ওনাকে চেয়ারম্যান বানায় নি, নূর আহমদ চেয়ারম্যান বানিয়েছে এরকম। তো উনি দেখিয়ে দিয়েছিল মির্জা এবং ইলিয়াস মিয়ার তিন ছেলে পাঞ্জাবিদেরকে সহযোগিতা করছিল। ওই তিন ছেলের নাম নওশাদ মারা গেছে যুদ্ধ অপরাধের নাম ইয়েতে তালিকায় এসেছে, আরেকটা হলো সৈয়দ শকতুল আলম পাতলা ডাক্তার যুদ্ধ অপরাধী হিসেবে সে এখন জেলে আছে যুদ্ধ অপরাধের মামলায়। মির্জা আবুর গুণের ছেলে দুই তিনজন আবার মুক্তিযুদ্ধে চলে গেছিল। আবার এই ইলিয়াস মিয়াকে মির্জা সাহেবের সৎ ভাইকে একদিন আমাদের ওই যে টিলাতে দেখলাম যে কিছু মুক্তিযুদ্ধ ফুসফুস করতেছে, সাইকেল জোগাড় করতেছে, হ্যাঁ কাউকে কিছু বলতেছে না, এবং দেখতেছি লম্বা চুল এলাকা চুল এলাকা মুক্তিযুদ্ধ আসছে আর নাও এরা কী কী কথা বললো। কথা বলার পরে এবার একসাথে সাইকেল চালিয়ে চাদর পরে কেউ কেউ লুঙ্গি টুঙ্গি পরে হুজুর সুজুর সেজে ওইদিকে চলে গেলো। কিছুক্ষণ পরে শুনলাম যে 13 জন মুক্তিযুদ্ধ গেছে, 13 জনের 13টা গুলি করে, অর্থাৎ 2টা গুলি ইয়ে হয়েছে, 13 জনের মধ্যে 11টা গুলি লাগছে মেরে ফেলছে মুক্তিযোদ্ধারা ওই ইলিয়াস মিয়া চৌধুরী। কয়েক সপ্তাহ পরে পাঞ্জাবিরা আসলো, জসিমকে ওর বাবা নামাজ পড়তে উঠছে সেই সময় ধরে ফেললো। জসিমকে ধরার সাথে সাথে জসিমের ঠোঁট কেটে দিছে ওই জয় বাংলা বলেছে সেই কারণে। ওই সেখানকার ডাক্তার প্রকাশ্যে আমতলি বাজারে পূর্ব মাইজবেন্দার আমতলি বাজারের 10-12টা দোকান পুড়ে ফেললো এবং আসানুল্লাহ মাস্টার হারুন ওই যে হারুন শাহ আলম ডাক্তার এরা সব মুক্তিযুদ্ধের সংগঠক এগুলো লাইন ধরে বাড়িগুলো পুড়ে দিল। নাফিক নাফিক পাড়া ডাক্তার বোসাদের বাড়ি, তারপর সূত্রধার পাড়া সবগুলো অর্ডার সিটিয়ে বাড়িগুলো পুড়ে দিল এবং অনেক অত্যাচার সেখানে তারা করছে। ওনার ওদের পরিবার পরিজন সবাই আমাদের এখানে প্রায় 500-600 মানুষের রান্নাবান্না হয়েছে। ওইখানকার নারী পুরুষ সব আশ্রয়ের জন্য আসছে, ভোর 4টার সময় ঘেরাও করছে, কেউ কিছু খায় না, যেটুকু পারছে খাওয়াচ্ছে আর কি আমাদের পরিবার। সেই সময় খবর আসলো এই নূর আহমদ আরেকটা নূর আহমদ হাজি সহ 13 জনকে নিয়ে মাইজবানা শরীফের এখানে জসিম ছিল এবং সেখান ধরে করছিল, জসিমকে ব্যানার চার্জ করে খুন করছে। এরপরে ক্যাপ্টেন করিম আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, ভীষমকল ঘটনার আগেই ক্যাপ্টেন করিমেরা রামগড়ে যুদ্ধ করছে, যুদ্ধ করে লোকাল চেয়ারম্যান ছিল আমাদের ফুভতোয় লাগত সে আরও কিছু, এবং আমার বড় ভাই যে পাকিস্তান থেকে পালাই চলে গেছে ভারতে আমরা কেউ জানি না, তো সেই সহ আমাদের বাড়ি দেখা গেছে তারা যুদ্ধ করে আহতটা আহত অবস্থায় হেঁটে হেঁটে যুগ যুগ বৃষ্টি পড়তেছিল এবং বৃষ্টির মধ্যে ওই যে বাঁশখালীর লেবার যাইতো আমাদের বাড়িতে থাকতো, বাঁশখালীর লেবারদের ইয়ে করে ওই যে খাতা কম্বল এগুলোর বাইন্দিয়া জু ছিল এগুলো নিয়ে ওদের ভিতরে ছিল অস্ত্র, হ্যাঁ নিয়ে আমাদের বাড়িতে ক্যাপ্টেন করিম 11 দিন ছিল। ডাক্তার মাহবুব কয়েকদিন আগে মারা গেল, উনি ওর বুলেট টুলেট বের করছে আমাদের বাড়িতে দেখছি ক্যাপ্টেন করিমের। ডাক্তার মাহবুব মানে উনি ইউনুস মিয়া চৌধুরীর মেয়ের জামাই, আমাদের বাড়ির ঢুকতে আছে তার ছেলে ফরিদুদ্দিন আক্তার, তো উনি ওদেরকে চিকিৎসা করছে, শিলে টিলে করছে, উনি অনেক কিছু করছে কিন্তু সম্মানটুকু পায়নি, এই মাসখানেক আগে মারা গেছে। ওই যে আমাদের পোষা ডাক্তার ডাক্তার মকলস বোন বেন্ডিস তারপর সুতা এগুলো ওনারা সংগ্রহ করিত, পোষা ডাক্তার কারিগর আগে জ্বালা দিয়েছিল, সে খুব প্রফুল্লার হিন্দু ডাক্তার ছিল, কোয়াক ডাক্তার, এবং মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকাটা ছিল খুব বেশি। এটা তো অশ্বরীর লগে তার বাড়িটা ছিল, এখানে অনেক লোককে মারছে, ওই যে 13 জনকে মারছে যে সেখানেও মারছে, মিনাজুরিতে নূর আহমদ চেয়ারম্যানকে মারলো আর এদেরকে মারলো, এই আব্দুল সালাম দত্তবাবু আর দুজনের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে,
এদের সবাইয়ের জন্য আমি আবার একটা মিনাজুরিতে স্মৃতিসৌধ করেছি। তো মির্জা আকবরকে ছেড়ে দিছে পরে, অনেক পরে, আর তার ফুফুকে মাসখানিক পরে বোধহয় হাজত থেকে ছাড়ছে। ওই ক্যাপ্টেন করিমেরা আমাদের বাড়িতে ছিল, সেখানে এই জিনিসটা লিক আউট করছে। ইসুফ, ইসুফ বলে একটা সালাউদ্দিন কাদেরের বন্ধু ছিল, সেও যুদ্ধে অংশগ্রহণ করছে, মুক্তিযুদ্ধে ট্রেনিং নিছে। আমাদের বাড়িঘরে এই সময় একটা একবার আক্রমণ হইলো, আর একবার আক্রমণ হইলো ওই যে মুক্তিযুদ্ধের খাওয়ানো টাওয়ানোর বিষয় নিয়ে। আরেকটা ইয়ে ছিল সবুর, সবুর রাজাগার। তো আরেকদিন দেখি যে তারা এরকম ওইদিকে, আর আমাদের বাড়ি থেকে আরো দূরে তারা খুব উত্তেজিত মুক্তিযোদ্ধারা। তো আমাদেরকে কিছু বলে না, তারা আবার সাইকেল চালাইয়ে কোথায় চলে গেল। দেখি যে গিয়ে ওই যে সবুর মুন্সি, সে বাড়িতে আসছে এবং বাজার থেকে গিয়ে ওই সময় সে গালাগালি করতো মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ। সবুর মুন্সি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধারা গালাও করছে। তারে মুক্তিযুদ্ধের পরে শুনছি আর কি, সিঙ্গেল ফায়ার দিয়ে মারার কথা ছিল নাকি ব্রাশ ফায়ার করতেছে। লেট্রিনে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারা মনে করছে কি 10-12টা গুলি লাগছে, সে মরে গেছে। তারা চলে আসছে উল্লাস করতে করতে, পরে দেখা গেল সে 40-45 দিন হসপিটাল থাকার পরে ভালো হয়ে গেছে। আরও দেখলাম ঈদের দিন আমরা শহরে আসবো বেড়াইতে, বোনের বাড়িতে যাচ্ছি, তখন মানুষ বলে যে তোমরা যাচ্ছ কই, লুকিয়ে দাও লুকিয়ে দাও। এই যে ফরিদচরিতে মানে কয়েকশো আর্মি হলুদ ইয়েতে যুদ্ধ চলতেছে, তারপরে গোপালঘাটটায় অনেক মানুষ ধরে নিয়ে গেছে, মেরে ফেলছে, এগুলো শুনতেছি। তখন আমরা তো কিং কর্তব্য বিমূর, কী করবো, ভয়ে ভয়ে রাত্রে বাড়িতে চলে এসছে। এর মধ্যে শুনলাম কাঞ্চননগর ঈদের জামাত থেকে 29 জনকে ধরে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে পাঞ্জাবিরা। একই দিনে ফেনুয়াতে হত্যা করছে, একই দিনে আবার লেলাং ঈদগাহ মাঠ থেকে ঘেরাও করে আবার 19 জন আর কয়জন মুসল্লিকে মেরে ফেলছে। আবার হলুদিয়ে যুদ্ধ হইলো, আর দক্ষিণ ধর্মপুর সেখানে যুদ্ধ হয়েছে, একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, পাঞ্জাবি মারা গেছে শুনছিলাম ওই ঈদের দিনে। ওই দিন ওই যে রাউজানের উত্তর সাইড আর ফুরাফুরির চরিতে বিশাল ম্যাসাকার করছে। এগুলো নিয়ে ওই যে 75-এর পরে দেখলাম এই গোপালঘাটার ঈদের জামাতের শহীদ নিরহ মানুষকে এবং ইয়েন কেউ উচ্চারণ করে না। আমি খুঁটি গেড়েছি, আমি বক্তৃতায় বলেছি, ঢাকাতেও বলতাম এগুলোর কথা, জসীমের কথা বলতাম, নুরামু চেয়ারম্যানের কথা বলতাম, একেবারে বধ্যভূমি মুক্তিযোদ্ধারা যে আশ্রয় দিয়েছিল ওইদিকে দাঁত মারা, সেখানেও এইভাবে অতর্কিত গিয়ে সাধারণ মানুষকে হত্যা করে। তখন এই মুক্তিযোদ্ধারা, আমি যেহেতু সাইকেল চালাইতে পারতাম এবং ফাঞ্জিবি টাঞ্জিবি টুপি টুপি করাই দিয়া অস্ত্র শস্ত্র নাজিরাট পর্যন্ত আমি পৌঁছাই দিছি, এবং যদি নাজিরাট আক্রমণ হয় মাইন পর্যন্ত আমরা তোলে পরে সাইকেলে করে দিয়ে আসছি। তখন যোগাযোগ ছিল না। গোপালঘাটটা যেখানে মানুষদেরকে একসাথে গুলি ধরে মারছে সেখানেও স্মৃতিশোধ করা হয়েছে। কাঞ্চননগরেরটা একটু হয়েছে, আরও বাকি আছে, দিনাজুরিটা হয়েছে, মাইজমেন্ডার দরবার শরীফের পিছনে রয়ে গেছে সেখানে, সেটা কর্তব্য পদ্মভূমিটা। তারপরে নাজিরাটে তো আগেই করা হয়েছিল, আমি নাজিরাট তো একবার পুরো পুরেছি। 73-তে মাইজমেন্ডার আমাদের হাই স্কুলে ছাত্র প্রথম নির্বাচন দিল, সেখানে আমি ছাত্রলীগ থেকে মনোনয়ন পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছি। 77-এ ফটিকছড়ি থানা ছাত্রলীগের সেক্রেটারি হয়েছি। তারপরে 79 ইংরেজিতে নাজিরহাট কলেজ ছাত্র সংসদের ভিপি হয়েছি। 79-তে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং চট্টগ্রামে যারা যুদ্ধ করেছেন 75-এর পরবর্তী সকলেই তখন আমাদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তুলেছেন এবং প্রতিরোধ করতে শিখিয়েছেন। এস এম সু, মহিউদ্দিন চৌধুরী, আবদুল্লাল হারুন, সালে ভাই, বাবু ভাই, আখতারুজ্জামান চৌধুরী, সিরাজ মিয়া, কফিল ভাই, এবং আমাদের সমসাময়িক তখন জমি চৌধুরী, ভালো ছাত্রনেতা ছিল সাদেক চৌধুরী, ইরাদল করি, কোষদাল সুজন, বসিউদ্দিন মাহমুদ মারা গেছে, এবং ইরাদল করি মেয়র, তিনি অনেক ছাত্রনেতা সৃষ্টি করেছেন তখনকার সময়ে, এবং আমাকেও নাজিরহাট ছাত্র সংসদে উনি অনেকটা আমাকে জোর করে নির্বাচন করিয়েছিলেন। আমি ক্যান্ডিডেট হতে চাইনি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম, পরে আমি ঢাকায় গিয়ে ভর্তি হই পাস কোর্সে পাস করার পরে। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী, তিনি দেশে আসার পরে তার সাথে ছিলাম,
অনেক কিছু শিখেছি তার থেকে, তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, সারা দেশে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হয়ে ঘুরেছি, সুলতান মনসুর ভাই, আখতার জাহান ভাই, তারপরে এদের সাথে কাজ করেছি, ফজলুল হোসেন বাদশা, খন্দকার ফারুক, এদের সাথে কাজ করেছি, সেলিম দেওয়ারের সাথে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ফুলবাড়িয়ায় ট্রাক সাফা দিয়েছিল যে ছাত্র মিছিলে, সেখানেও আহত হয়েছি, নূর হোসেন সাথে আমাদের সাথে ছিল, নূর হোসেন অতি সন্নিকটে মারা গেছে পুলিশতান চত্বরে, খন্দকার মুস্তাকের বাড়ি কোনো বড় শক্তি আমাদের পক্ষ থেকে আঘাত করে নাই, খন্দকার মুস্তাকের বাড়িতেও আঘাত করেছি আগাম শিলেনি, এবং কর্নেল রশি এরশাদ যখন তাকে এমপি বানাইল, তিনি যখন জাতীয় প্রেস ক্লাবে মিটিং করতেছিল তার দলের, আমরা প্রতিবাদ করি, তিনি সশস্ত্রভাবে আমাদের উপর আক্রমণ করে অবৈধ অস্ত্র দিয়ে আমরা প্রতিবাদ করছি, এবং লালদিঘিতেও যে নৃশংস হত্যাযজ্ঞ রকিবুল্লাহ চালিয়েছে এরশাদ সরকারের আমলে, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী কর্মী হিসেবে মানে শেখ হাসিনার সাথে উড়িচ্চর, কক্সবাজার, সারা বাংলাদেশ ওনার সাথে গিয়েছি, ওনার অনেক সময় ওনাকে আক্রমণ করেছে, ওনাকে যে 19 বার আক্রমণ করা হয়েছিল, আমি অন্তত ওনার সাথে সেই সফর সঙ্গী হিসেবে 14 বার ছিলাম, চট্টগ্রামে দ্বিতীয়বার ওনার উপর আক্রমণ হলো লালদিঘিতে, সেই সময় ছিলাম, ওনাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেছি আমাদের প্রাণ দিয়ে হলেও, আমাদের উপরে জামার শিবিরের চোখ ছিল আমরা কী কাজ করতেছি, সেই জন্য সবসময় অনেকবার চেষ্টা করেছে হত্যা করতে, 79-এ সালাউদ্দিন কাদের চৌধুরী ফটিকছড়ি থেকে নির্বাচন করছিল জিয়াউর রহমানের কৃপায়, তখন তিনি বলছিলেন, পোস্টার লাগিয়েছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন কাদেরকে হারিকেন মার্কায় ভর্তি, আমি জানলাম যে তিনি ব্যারিস্টার নন, তিনি ব্যারিস্টার নন, আমি চ্যালেঞ্জ করেছি, কারণ তিনি ডিগ্রি পাশ করেন নাই, তিনি স্নাতক পাশ করেন নাই, অনার্স পাশ করেন নাই, তিনি উকিল হন কেমনি, তো আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার পরে তিনি চেষ্টা করেছে ফখরুদ্দিন মোহাম্মদ বাবরের মতো আমাকে হত্যা করতে, পরে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে তার সমর্থকরা ব্যারিস্টার লিখেছে, তিনি তাদেরকে সম্মতি দেন নাই, এবং এটা নিয়ে চট্টগ্রাম বার কন্ডেমও করেছে, তিনি কোনো বাংলাদেশের কোনো জায়গায় উকিল হিসেবে স্বীকৃতি জানা বারের সদস্য না, অ্যাডভোকেটশিপ নেন, তারপরে 2008-এ তিনি ফটিকছড়ি থেকে আমার বিরুদ্ধে অ্যাকশন করেছেন, তিনি যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে গালি দিচ্ছিলেন এবং অকৃত্য ভাষায় আমাকে সহ, আমি সেটা প্রতিরোধ করেছি এবং ওনাকে থাপ্পড়ও মারতে বাধ্য হয়েছিলাম, এবং থাপ্পড়কে তিনি বলেছিলেন এই দেশে তার চোখে চোখ রাখে কেউ কথা বলে নাই, আমার নেত্রী সহ আমার তার গায়ে হাত তোলায় তিনি দেখে দেবেন, তিনি গ্রেপ্তার হইলেন যুদ্ধ অপরাধ মামলায়, এবং ঘুষফুরের ঘটনাটা, ঘুষফুরের ঘটনাটা কিছু বেইমান আর জামার শিবিরকে অর্গানাইজ করে সেদিন ঘুষফুরের ঘটনাটা ঘটালো আমাদের শান্তপ্রিয় মিছিলে, প্রায় 4,000 লোক ছিল সেই মিছিলে, 1100 গাড়ি ঘুরে দিয়েছে, মোটরসাইকেল 10-12টা জিপ মাইক্রো কার ঘুরে দিয়েছে, সরকারি গাড়ি ঘুরেছে, এটা সালাউদ্দিন কাদেরের ইন্ধনে এবং জামার শিবিরে করেছে, এটি এখন বিচার চলছে, এইরকম বহু ঘটনা যে 75-এর পরে আমাদের উপরে হয়েছে, কিন্তু আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বেঁচে আছি এবং দলকে সারি নেই, বর্তমানে আমি জেলা পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম, ওল্ড চট্টগ্রামে আমাদের বিশাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে 15টি উপজেলা, 15টি পৌরসভা, 16টি সংসদীয় আসনে সিটি কর্পোরেশন সহ কাজ করতেছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আসলে আমাদের সকলের দুর্ভাগ্য, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ বঙ্গবন্ধু যখন গড়ে তুলতেছিলেন, পুরো মাটি পুরো বাংলাদেশটাকে পুড়িয়ে সার্কার করে দিয়েছিল, সেইখান থেকে যখন সবুজ আইন করা হচ্ছিল, দেশের অগ্রগতি হচ্ছিল বিধ্বস্ত, তখন মুক্তিযুদ্ধদেরকে করা হয়েছিল, স্বাধীনতার পক্ষে শক্তিদেরকে করা হয়েছিল অনেক ভাগে ভাগ, পরাজিত শত্রু দেশীয় এবং আন্তর্জাতিক তাদের পক্ষে সহজ হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার করা, এবং বঙ্গবন্ধু সরকারকে রক্তাক্তভাবে উৎখাত করা, পরে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে খুবই ন্যাক্কার অপমানজনকভাবে বাংলাদেশে বেঁচে থাকতে হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে আসলেন,
আস্তে আস্তে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সংগঠিত করলেন এবং রাষ্ট্র ক্ষমতায় গেলেন। যাওয়ার পরে যে বাংলাদেশের সংবিধানকে ক্ষত বিকৃত করা হয়েছে সেই সংবিধানকে পুনরুজ্জীবন করলেন। তারপরে মুক্তিযুদ্ধটাকে মূল্যায়ন করলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে মূল্যায়ন করলেন, স্কুল কলেজে স্মৃতিসৌধ শহীদ মিনার এগুলো করতে বললেন, করছেন, সপক্ষের সকল শক্তিকে নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় গেলেন। ঐক্যবদ্ধ হতে হবে, এখনই শেখ হাসিনা মানে বাংলাদেশের স্বাধীনতা, শেখ হাসিনা মানেই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধদের আশ্রয়স্থল। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সরকারের সমালোচনা আমরা অবশ্যই করতে পারি, করব, সরকারের ভালো খারাপ আমরা অবশ্যই বলবো, কিন্তু এক পয়েন্টে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বিজয় দিবস এগুলো নিয়ে আমাদের কোনো ভিন্ন মত থাকতে পারে না এবং আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ভিন্ন মত হতে পারে। আকসাদ জমিন সাদ যখন আমরা গাইতাম তখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাইতাম, আজকে আমরা যখন সোনার বাংলা গাই তখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোনার বাংলা গাওয়া হচ্ছে না। তখন আমরা যখন একটু প্রগতিশীল চিন্তায় উঠতে গড়ে উঠতেছিলাম তখন আমরা আকসাদ জমিন সাদ নিজেরা বুঝতাম না, মাথা নিচু করে পাঠ করতাম বা গাইতাম। আজকে সোনার বাংলা তো মুখ বুক ফুলিয়ে গাইতে পারি, বুঝিও, কিন্তু সকলে আমরা গাইতে পারবো, পারছি না কেন? কোন মানসিকতা? আমরা কি রাষ্ট্রদ্রোহিতা করতেছি না? ভারতে তো ভারতের জাতীয় সঙ্গীত সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হয়, পাকিস্তানের জাতীয় সঙ্গীত সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হয়। মুক্তিযোদ্ধারা যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে আমরা অবশ্যই সম্মান করব, মুক্তিযোদ্ধাকে যেভাবে মূল্যায়ন করতেছে, মুক্তিযোদ্ধাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে হইতে হবে, এক তালে আসতে হবে। এবং এই জঞ্জাল যারা আজকে বাংলাদেশি না বাঙালি জাতীয়তাবাদ, বিসমিল্লা না জিন্দাবাদ এই প্রশ্ন তুলে এবং বিসমিল্লাকে অপবিত্র করে তাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।